আসসালামু আলাইকুম। আপনারা কি একটি জাপানের টয়োটা রাইনা পিক আপ খুঁজছেন কেনার জন্য? তাহলে আপনারা চাইলে এই গাড়ি দেখতে পারেন, এবং সাথে যদি হয় গাড়িটি সমান চাকা তাহলে কেমন হয়। এই গাড়িটি কিন্তু আপনারা সমান চাকরা গাড়িটি পেয়ে যাবেন, এবং গাড়িটি হচ্ছে আপনার ডিজেল গাড়ি। আবার বলি, প্রথম গাড়িটি হচ্ছে ইঞ্জিন হচ্ছে ডিজেল ইঞ্জিন। আর এই গাড়িটি যদি কিনতে হলে আপনাদের লোকেশনটা একটু বলে দিই, এবং স্ক্রিনে ঠিক নিচে নাম্বারও দিয়ে দিব, আপনারা নাম্বারে যোগাযোগ করে নেবেন। এই গাড়িটির কিনতে হলে আপনাদের লোকেশনে যেতে হবে। লোকেশন হচ্ছে চট্টগ্রাম অলঙ্কার সাগরিকা মোড়ে। আবারও বলি, চট্টগ্রাম অলঙ্কার সাগরিকা মোড়ে। তো গাড়িটি যদি আমরা প্রথমে বিস্তারিত বলার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট করবো, অবশ্যই আপনারা যদি আমার চ্যানেলে নতুন মেম্বার হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে আমাদের সাথে থাকবেন, এবং এরকম আরও আরও ভালো ভালো গাড়ির ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। গাড়িটি হচ্ছে 2010 মডেলের। গাড়িটির রেজিস্ট্রেশন হয়েছে 2018 সালে। গাড়িটির সকল ধরনের কাগজপত্র 24-25 কমপ্লিট রয়েছে। গাড়িটি হচ্ছে ম্যানুয়াল গিয়ারের। এই গাড়িটি অরিজিনালি ডিজেল ইঞ্জিন, আপনারা গিয়ার সামনাসামনি দেখতে পাবেন, এবং গাড়িটি কিন্তু জ্বালানি হচ্ছে ডিজেল। আবারও বলি, এই গাড়িটির লঙে হচ্ছে 10.5 ফিট। গাড়িটিতে মোটমাট 6টি চাকা পেয়ে যাবেন, এবং একটি এক্স স্কোয়ার মোটমাট 6টি চাকা পাবেন। গাড়িটি হচ্ছে সমান চাকার একটি গাড়ি। গাড়িটির সামনে থেকে পিছন পর্যন্ত বডি সম্পূর্ণ একদম ফ্রেশ রয়েছে, আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন। এই গাড়িটি ম্যানুয়াল গিয়ার। আবারও বলি, গাড়িটি ম্যানুয়াল গিয়ার। গাড়িটির ভিতরে যে কন্ডিশনটা রয়েছে, ড্যাশবোর্ড থেকে প্যাড থেকে শুরু করে সিট কভার থেকে শুরু করে, সবই ফ্রেশ রয়েছে। আর একটি কথা সেটা হচ্ছে, আপনারা আমার ভিডিও দেখে অবশ্যই গাড়িটি যদি ভালো লাগে সামনাসামনি গিয়ে দেখবেন, বা যেভাবে দেখার ইচ্ছে সেভাবে দেখে যাচাই বাছাই করে তারপরেই কিনবেন। এই গাড়িটির দাম সম্পর্কে যদি আমরা একটু বলতে চাই, এই গাড়িটির দাম চাওয়া হচ্ছে মাত্র 7,50,000 টাকা। আবারও বলি, এই গাড়িটির দাম চাওয়া হচ্ছে মাত্র 7,50,000 টাকা। এটা কিন্তু আপনার আস্কিং প্রাইস, এটা ওনারা চাচ্ছে। আপনারা চাইলে ফোন করে দামাদামি করে তারপর গাড়িটি দেখে আসতে পারেন। এই ছিল, আপনারা যারা ইতিমধ্যে আমার ভিডিও দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম।